হবে কালকে হবে, আলা কই বাদ নি শুনবো কারো যা। কোথার থেকে এসছেন? ডালখোলা তো অনেকটা দূর, আর ওখানে তো অনেকগুলো দুর্গা পূজা হয়েছিল, এখানে কেন? এখানে এসে ভালো লাগে আমার, এখানে এসে মা খুব জাগ্রত, তো মায়ের কাছে যাই চাওয়া হয় তাই পেয়েছি। আর এখানে এসে মনটা একদম শান্তি হয়ে যায়, গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে। একঘেয়েমি পরিবেশ থেকে একটুখানি অন্যদিকে এসে যদি মনটা ভালো লাগে তাহলে পূজা চলে যাওয়ার পর আরেকটা পূজা, এটা তো আর একটা বাকি পড়ানো আনন্দ। হ্যাঁ, একটা আনন্দ মনে যেন পূজা শেষই হয়, যেন দশমী শেষ হওয়ার পরে যেন আবার একটা নতুন করে দুর্গা পূজা হচ্ছে, সেই জন্য আনন্দ লাগে, তার জন্যই আসে। এখানে উৎসবটা কিরকম পালন হয়? খুব সুন্দর করে, এখানে দু তিন ব্যাপী তারও হয়তো বেশি হয়, মেলা হয় এখানে, তাছাড়া মায়ের পুজো হচ্ছে, সারাক্ষণই মনটা খুব ভালো থাকে, উৎসবের আবহাওয়া ভালোই লাগে। একদম। এবার বাড়ি ফিরে গিয়ে আর বন্ধু বান্ধবীদের বলবেন না আসার জন্য? হ্যাঁ, আমি আমার ভাইকে আগের বছর নিয়ে এসেছিলাম, সে বছর আসেনি, তো ভালোই লাগে এখানে, ওখানে গিয়ে বলতে, এখানকার পরিবেশ গুলো দেখাই, তারাও খুব খুশি হয়, কেউ কেউ আসে, কেউ কেউ আবার আসতে পারে না। আমরা তো 7 বছর ধরে আসছি এখানে লাগাতার। এই দুর্গাতে বেশি আনন্দ না ওই দুর্গাতে আনন্দ, কোনটা তো হয়? আমাদের এটা হচ্ছে পাশে, আর ওটা হচ্ছে আমাদের, মানে দুটাই আনন্দ, ওটা হচ্ছে একটু দূরান্ত হচ্ছে, তো সেই জন্য এটা আমাদের কাছে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে, সেই জন্য আমরা আসছি। কিরকম আনন্দ হয়, কতখানি মা জাগ্রত? আমার মনে যা ইচ্ছা, মানে আনন্দ খুবই আনন্দিত পাই আমরা, সেই জন্য আমরা আসছি মায়ের কাছে দর্শন করতে, বাচ্চা কাচ্চাদের নিয়ে সবাই আসে, গ্রামের মা বোনেরা এবং বোনেরা সবাই আসে, আছে তাদের মনের কামনা পূর্ণ করে, যা চাওয়া যায় পাওয়া যায়। হ্যাঁ, আমরা পেয়েছি, আবার কারো তো কথা বলা যাবে না, নিজেরটাই বলছি। আমার আগেবার আমি মনে মনে ভাবছিলাম এটা মা সাকসেস করছে, তার জন্য মার কাছে আসছি আমি। খুব জাগ্রত মা? মা জাগ্রত আছে। কতটা আনন্দ হয় এখানটায়? অনেকটা মনে হয় যে আরো যদি হয় তাহলে মাকে আরো অনেক কিছু, আমি যেটা আমার মনে আছে যে আরো মাকে দিব অনেক কিছু, যে আমার মনে আশা পূর্ণ করে মা, মাকে আরো আমি অনেক দিন থেকে আসবো এখানে। এটাই দেখা করেন না, তোমার আধার।